আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই যে যেখানে আছো আল্লাহর বিশেষ মেহেরবানিতে এত কিছুর পরও ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সকলের মঙ্গল কামনা করে আমি আজকে শুরু করছি আমার আজকের ব্লগটি। যেহেতু বাসায় বন্দি আমরা সবাই, আসছে কাল 1 তারিখ থেকে শাটডাউন শুরু, আল্লাহই ভালো জানে কার কী হবে। তো বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু বাসার ভিতর আমরা সবাই বন্দি আছি, বরাবরই এভাবেই থাকছি গত 1 বছর যাবত, খুব প্রয়োজন ছাড়া বাহিরে যাচ্ছি না। তো বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার প্রয়োজন আছে, সেজন্য দেখা যাচ্ছে উপর নিচ করে ওদের সময়টা ভালোই কেটে যাচ্ছে। তো ওরা 3 বোন বসে গল্প করছে, আগেও বলেছি আদ্রিক একেবারেই ক্যামেরাতে বন্দি হতে চায় না, তো প্রথম বুঝতে পারে নাই যার কারণে তাকিয়েছিল, আর যখন বুঝতে পেরেছে আমার ক্যামেরা অন, ও দেখতেই পেলে যে একেবারেই আর তাকাতে চাচ্ছিল না। আর গরবন্দি হয়েও খুব ভালো একটা সময় পার করছি, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে ইচ্ছে হলো মোমো খাবো। আমাদের স্টিমার নাই তাই বলে কি মোমো খাবো না, এটা কি হয় বলো। তো ফয়েল পেপার দিয়ে দেখতে পাচ্ছ খুব ছড়ানো একটা পাতিলে নিয়ে নিয়েছি, ছড়ানো পাতিল যে নিতে হবে এমনটা না, তবে ছড়ানো পাতিল নেওয়ার সুবিধা হচ্ছে একসাথে অনেকগুলো মোমো দেওয়া যাবে এটাই। তো তোমাদের কাছে যেমন আছে তেমনতেই ট্রাই করতে পারো, নো প্রবলেম। তো আমরা ফয়েল পেপার দিয়ে আজকে মোমো করব। তো কাঁটা চামচের সাহায্যে ভাবি এটাকে ছিদ্র করে নিতে চেয়েছিল, বাট এটা প্রথমটা একটু সমস্যা হয়ে গিয়েছিলো, আর কাঁটা চামচটা দিয়ে একটু কঠিনই লাগে আর সময় নেয়, আর এই জন্য আমি নাইফ দিয়ে পাশাপাশি করছি। তো নাইফটা দিয়ে খুব বেশি ভালো হচ্ছে। আর ওদিক থেকে আজকে আমি ভাবি প্লাস মা 3 জন মিলে মোমো তৈরি করছি, আর আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো সবই আছে, তবে চিকেন কিংবা যেটা মেন এই মোমোর মূল সেটাই নাই বলতে পারো, একেবারেই কম, যার কারণে শুধু মানে যে কটা হয় ঘরে আমরা করছি, আপাতত হঠাৎ করে মনে চেয়েছে সেজন্য। তবে নেক্সট টাইম ইনশাল্লাহ ইচ্ছা মতো করবো, ইচ্ছা মতো বলতে সবাইকে নিয়ে খাবো বাড়ির এরকম করব। তো এটাই ভাবি আমি বলা বলি করছি। এদিক থেকে পেঁয়াজটাকে ছোট করে কুচিয়ে নিতে হবে, কুচানো আছে বাট এটাকে কুচিয়ে নিতে হবে পুরের জন্য। পুরের জন্য অলরেডি এখানে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ কুচিয়ে নেওয়া হচ্ছে। এটাতে যা যা লাগবে, গোলমরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লবণ মাস্ট, মাস্ট মুরগির কিমা, ব্যাস এগুলো একসাথে মাখিয়ে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে তোমার পুরোটা রেডি। আর একটু আদা রসুন পেস্ট তো মাস্ট দিবে। এদিক থেকে ওরা 3 বোন আবারও এখানে, ওদের মাঝে চলে আসলাম, ওইদিকে চুলায় পানি গরম বসিয়ে দিয়েছি। আর সন্ধ্যাটা আরও বেশি মজার আর সারপ্রাইজিং হয়েছে, মিষ্টি শারিকা তায়েশকা হঠাৎ করে চলে আসলো আমাকে কিছু না জানিয়ে, এটা অ্যাকচুয়ালি আমার জন্য ভীষণ বড় সারপ্রাইজ ছিল। আর এখানে মোমো শেপ দেওয়া হচ্ছে বিভিন্নভাবে যখন যেরকম পারা যাচ্ছে, বললাম যে একেবারে অল্প মুরগি কিমা ছিল, নামে মাত্র কয়েকটা মোমো করা হয়েছে, খুব বেশি খারাপ লাগছে। আমরা বাড়িতে সদস্যর সঙ্গে তো মাশাল্লাহ ভালোই, বাট সবাইকে দেওয়া যাচ্ছে না, তবে খুব তাড়াতাড়ি মানে এটা তাড়াতাড়ি নেক্সটে আমরা বেশি করে করব, প্লাস সবাইকে নিয়ে খাবো ইনশাল্লাহ। আর বরাবরই আমি গড়ের খাবারটাই বেশি লাইক করি, আর মোমো অন্থনটা বেশি গড়ে বানানো হয়, বাট আমার ওটা পছন্দ না, আমার খুব বেশি ভালো লাগে রুল, সেটা তোমরা আরও আগে দেখেছো, রুলটা আমি বেশি পছন্দ করি, আমার মানে বাসায় তৈরি মানে করে রাখি ওইটা, অফ্রোজেন করি, মানে আমার তৈরি খাবার ভিতরে আমার আর সমুচাটা খুব বেশি ভালো লাগে। এদিকে তোমরা অনেকগুলো একসাথে মোমো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি হয়ে গিয়েছে, তার পাশে আমি আরও কাঁচা কয়েকটা দিয়ে দিয়েছি, তো যেগুলো একটু হয়ে গেছে ওগুলোকে একদম কাছাকাছি করে দিয়ে বাকিগুলোকে জায়গা করে দিয়ে দিয়েছিলাম। আর মিষ্টি হঠাৎ করে চলে আসছে, ভীষণ ভালো লেগেছিলো, অনেক সারপ্রাইজিং ছিল, তবে যাওয়াটা খুব স্যাডিং ছিল, ওরা বৃষ্টিতে ভিজে আমার বাসা ত্যাগ করেছে, এটা আমার খুব কষ্ট লেগেছে। তো যাই হোক, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমি অনেক দিন পরে এসেছি তোমাদের মাঝে, সাবস্ক্রাইব করে পাশে থেকো, এগিয়ে যেতে সাহায্য করো। আজ আর নয়, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।